নমস্কার, উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বেলদা কলেজে সমাজতত্ত্ব বিভাগ এবং আইকিউএসসির যৌথ উদ্যোগে আয়োজিত 5 দিনের এক্সটেনশন লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 5 দিনের এক্সটেনশন লেকচারের তৃতীয়তম দিন এবং আজকে আমাদের সাথে আমাদের প্রধান বক্তা উপস্থিত আছেন ডক্টর অনন্য চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, হলদিয়া গভর্নমেন্ট কলেজ। তো আমরা সরাসরি লেকচারে চলে যাব। তার আগে আমি আমাদের মিস লাবণী মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, বেলদা কলেজ, ওনাকে আমন্ত্রণ জানাবো যাতে উনি নেক্সট আমাদের পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যায়। মিস লাবণী মণ্ডল, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। বেলদা কলেজের তরফ থেকে এবং আইকিউএসসি ডিপার্টমেন্ট এবং সোশ্যোলজি ডিপার্টমেন্টের মিলিত উদ্যোগে আমরা যে 5 দিনের লেকচার সিরিজের আয়োজন করেছি তার আজ তৃতীয়তম দিন। আমাদের মূল আলোচনার বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা প্রথমে স্বাগত জানিয়ে নিচ্ছি আমাদের সম্মানীয় ডক্টর মানবেন্দ্র মণ্ডল, প্রিন্সিপাল অব বেলদা কলেজ। ওনার অনুপ্রেরণা এবং উৎসাহ সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে। স্বাগত জানাই আমাদের আজকের প্রধান অতিথি তথা আমাদের অত্যন্ত প্রিয় ম্যাম ডক্টর অনন্যা চ্যাটার্জি, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি, হলদিয়া গভর্নমেন্ট কলেজ, পূর্ব মেদিনীপুর। ম্যাম, এত ব্যস্ততার মধ্যেও ওনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বাগত জানাই ডক্টর অসিত পাণ্ডা, আইকিউএসসি কোঅর্ডিনেটর, বেলদা কলেজ। স্বাগত জানাই বেলদা কলেজের আইকিউএসসি সকল সম্মানীয় সদস্যদের, যাদের মিলিত উদ্যোগে আমরা এই আয়োজন পূর্ণতা করতে পারছি, যারা এই অনুষ্ঠান পরিচালনার কেন্দ্রবিন্দু, তাদেরকেও প্রথাগতভাবে স্বাগত জানাচ্ছি। ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি, আমার সকল প্রিয় সহকর্মীদের, ডক্টর সহলি চৌধুরী, হেড অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মিস্টার অশোক ব্যানার্জি, মিস ইয়াঙ্কেলা ভুটিয়া, মিস্টার অরিন্দম পাহাড়ি, মিসেস ঝিলি দত্ত, মিসেস সুস্মিতা জানা। স্বাগত জানাই উপস্থিত আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের, যাদের জন্য এই উদ্যোগ, তাদের সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমাদের আজকের লেকচার সিরিজের টপিক হচ্ছে সোশ্যোলজি অফ রাধাকমল মুখার্জি। স্পিকার ডক্টর অনন্যা চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের পরম সৌভাগ্য যে ম্যাম আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ওনার সুচিন্তিত বক্তব্য আমাদের সামনে রাখার জন্য সম্মত হয়েছেন। ডক্টর চ্যাটার্জি এমএ অ্যান্ড পিএইচডি সম্মান অর্জন করেছেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। বর্তমানে উনি হলদিয়া গভর্নমেন্ট কলেজে কর্মরত। এর আগে কর্মরত ছিলেন বিদ্যাসাগর কলেজ ফর ওম্যান 2009 to 2014। এছাড়া সাব এডিটর অ্যাট আনন্দবাজার পত্রিকায় কাজ করেছেন 2016 to 2009। ওনার বিভিন্ন পাবলিকেশনের মধ্যে গ্লোবালাইজেশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ রিলেশনশিপ পাবলিশড 2014, এছাড়া গ্লোবালাইজেশন কালচার ট্রান্সফরমেশন অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা পাবলিশড 2015। ডক্টর চ্যাটার্জির প্রজেক্ট হ্যান্ডেল করেছেন টাইটেল মাইনর রিসার্চ প্রজেক্ট অন ফাস্ট ফুড পারসেপশন অ্যান্ড প্র্যাকটিসেস অফ ইউথ ইন কলকাতা ফাউন্ডেড বাই ইউজিসি। ডক্টর চ্যাটার্জির এরিয়া অফ ইন্টারেস্টের বিষয় হচ্ছে কালচার অফ সোশ্যোলজি, সোশ্যোলজি অফ পার্সোনাল রিলেশনশিপ, জেন্ডার স্টাডিজ, আরবান সোশ্যোলজি। এছাড়া ম্যাম আরো অন্যান্য অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি ম্যামের সুচিন্ত বক্তব্য শোনার জন্য। ম্যামকে আজকের লেকচার সিরিজ শুরু করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ লাবণী। সকলকে নমস্কার, গুড আফটারনুন। আর প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি বেলদা কলেজের প্রিন্সিপাল প্রফেসর মানবেন্দ্র মণ্ডল এবং আইকিউএসসি এর কোঅর্ডিনেটর ডক্টর অসিত পাণ্ডা, তাছাড়া সোশিওলজি বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং বিশেষ করে সহেলিকে আমাকে আজকে এরকম একটা প্ল্যাটফর্মে বলতে সুযোগ দেওয়ার জন্য। এবং আমি চেষ্টা করব যে ছাত্রছাত্রীরা যাতে সহজভাবে বুঝতে পারে এবং ওদের যা যা জিজ্ঞাসা সেটা যাতে আমি অ্যাড্রেস করতে পারি, সেরকম ভাবে ওদেরকে ওদের কাছে পৌঁছানোর আমি চেষ্টা করব। আজকে আমাদের বিষয় লাবণী বলেছে সোশিওলজি অফ রাধাকমল মুখার্জি,
আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেয়ার করছি তোমাদের সবার সঙ্গে। যদি দেখতে কিছু অসুবিধা হয় তাহলে ছাত্রছাত্রীরা বা সহেলি আমাকে একটু জানিও। আচ্ছা, প্রথমেই তো এটা দেখা যাচ্ছে না কেন পাওয়ার পয়েন্টটা। আচ্ছা, আচ্ছা, এক মিনিট, আমি একটু একটু ভিডিওটা অফ করে দেখছি কোনো কারণে এটা আসছে না কেন। এই হাতের পাশে সাইনটা, হ্যাঁ, মানে প্রেজেন্ট স্ক্রিনটা আমি করতে পেরেছি, কিন্তু প্রেজেন্টেশনে যে আমি চুজ করব আমার পাওয়ার পয়েন্টটা, সে পাওয়ার পয়েন্টটা আসছে না। আচ্ছা, আমি একবার এটাকে মিনিমাইজ করে পাওয়ার পয়েন্টটাকে আরেকবার খুলে দেখছি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, না হলে আমার এখানেও খোলা আছে, কোনো অসুবিধা নেই। আরেকবার দেখি বিন্দু। হ্যাঁ, আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, বাকি ছাত্রছাত্রীরা কি দেখতে পাচ্ছো? দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, অনন্যাদি দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমার ফার্স্ট স্লাইডটা দেখা যাচ্ছে, কিন্তু কিছু শোনা যাচ্ছে না। না, আমরা কোনো তোমার কথা শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তোমাকে এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তোমার এন্ড থেকে যদি অসুবিধা হয় তাহলে কি আমি আমার এন্ড থেকে প্রেজেন্ট করব? হ্যাঁ, আমি একটুখানি পার্টিসিপেন্টসদের বলছি একটু ধৈর্য ধরতে, একটা টেকনিক্যাল একটা কিছু প্রবলেম হচ্ছে বলে এটা হচ্ছে। হ্যাঁ, আমরা এই 2 মিনিটের মধ্যে জিনিসটা ঠিক করে নেব। একটু স্পিকারের তরফ থেকে একটু কোনো টেকনিক্যাল অসুবিধা হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরো। হ্যাঁ, উইল অ্যাগেন কাম ব্যাক উইদিন 2 মিনিটস।
আমি প্রেজেন্ট করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো তুমি দেখতে পাচ্ছ তো? রাধা কমল মুখার্জির যে সমাজতাত্ত্বিক চিন্তা ভাবনা এবং বিশেষ করে ভারতীয় সমাজতত্ত্বের ক্ষেত্রে তার যে অবদান, এবারে রাধা কমল মুখার্জির যে চিন্তাধারা সেটা আন্ডার গ্রাজুয়েট ছাত্র ছাত্রীদের কাছে অনেক সময় একটু শক্ত বা অনেক সময় একটু কঠিন বলে মনে হয়। এবং আমার মনে আছে যে আমরাও যখন আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়েছি সেই সময় রাধা কমল মুখার্জি আমাদের সিলেবাসে ছিল, কিন্তু আমরা সেটা মানে খুবই ভয় পেতাম পড়তে। এবং আমার মনে আছে যে প্রশ্ন টশ্ন উত্তর টুত্তর লিখে তৈরি করার পরেও পরীক্ষার সময় যখন এসেছিল তখন রাধা কমল মুখার্জি পড়িনি, বাদ দিয়ে চলে গিয়েছিলাম। এবং এখন আমি জানি না সহেলিরা যে সময় পড়েছে তখন আর সিলেবাসের মধ্যে রাধা কমল মুখার্জি ছিল কিনা, কারণ রাধা কমল মুখার্জি সহেলিরা আমাদের থেকে অনেকটাই পরের ব্যাচ, ফলে ওদের আর রাধা কমল মুখার্জি পড়তে হয়েছে কিনা জানি না। কিন্তু তারপরে আবার এই সিবিসিএস সিলেবাস আসার পরে আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের আবার করে পড়াতে হচ্ছে রাধা কমল মুখার্জি। এবার রাধা কমল মুখার্জি উনি জন্মগ্রহণ করেন 1889 সালে, এবং হ্যাঁ নেক্সট স্লাইডটা থাক, এবং ওনার মৃত্যু হচ্ছে 1968 সালে। ফলে স্বাধীনতা পূর্ববর্তী যে ভারতবর্ষ এবং স্বাধীনতা পরবর্তী যে ভারতবর্ষ, এই দু ধরনের ভারতবর্ষের সমাজকে উনি দেখেছেন এবং তাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। এবং এই যে রাধা কমল মুখার্জিকে বলা হয় যে লখনৌ স্কুলের, লখনৌ ঘরানার, ভারতবর্ষে সমাজতত্ত্বে লখনৌ ঘরানার অন্যতম প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার। আর একজন অবশ্যই দুর্যোটি প্রসাদ মুখার্জি, যার কথা আমরা বা তোমরা তোমাদের সিলেবাসে পড়েছ, তার সঙ্গে রাধা কমল মুখোপাধ্যায় এই দুজন এবং আরো অনেকে মিলে এই লখনৌ ইউনিভার্সিটিতে যে সমাজতত্ত্ব বিভাগ সেটাকে গড়ে তোলেন। এবং শুধু যে বিভাগকে গড়ে তুলছেন তারা তাই নয়, তারা একটা নতুন ধরনের সমাজতত্ত্বের একটা নতুন আঙ্গিক বা দৃষ্টিভঙ্গি তৈরি করছেন, যেটা লখনৌ ঘরানা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে বা পরিচিতি লাভ করছে। এবং এই যে লখনৌ ঘরানার যে সমাজতাত্ত্বিকরা, যে যারা প্রতিষ্ঠাতা সমাজতাত্ত্বিক, তারা কিন্তু যে সময়ে লিখছেন, যে সময়ে ভারতবর্ষের সমাজ নিয়ে চর্চা করছেন, সেই সময়ে ভারতবর্ষে অ্যান্টি কলোনিয়াল অর্থাৎ এই যে ঔপনিবেশিক যে শাসন, ব্রিটিশদের যে শাসন, সেই শাসনের বিরুদ্ধে একটা জাতীয়তাবাদী আন্দোলন, জাতীয়তাবাদী মতবাদ এবং চিন্তাধারা কিন্তু বেশ ভালোভাবে সেই সময় ভারতবর্ষের সমাজে শিকড় গেড়ে বসেছে, বা বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী শুধুমাত্র তত্ত্ব নয়, জাতীয়তাবাদী বিভিন্ন আন্দোলন সেগুলোও কিন্তু গড়ে উঠেছে। এবং ধুর্যটি প্রসাদ আর রাধা কমল মুখার্জি এরা দুজনেই ছিলেন বাঙালি। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে ব্রিটিশরা আসার পরে তাদের যে মূল কর্মকেন্দ্র সেটা ছিল মানে মূলত কলকাতাকে কেন্দ্র করে, এবং ফলে কলকাতা আর পশ্চিমবঙ্গে এই পাশ্চাত্য শিক্ষা, জ্ঞান বিজ্ঞান এবং দর্শনের আলোকে যে
পুনর্জাগরণ ঘটে, যেটাকে বেঙ্গল রেনেসা বলা হয়, যার ফলে ভারতবর্ষের সমাজকে নতুন করে জানা, নতুন করে সেটাকে নিয়ে চর্চা করা এবং নতুন নতুন ধরনের চিন্তা ভাবনা, সমাজকে পাল্টানোর যে চিন্তা, অর্থাৎ বিভিন্ন যে সমাজ সংস্কার যে আন্দোলন এবং তার সঙ্গে সঙ্গে জ্ঞান বিজ্ঞানের চর্চা, এই যে ট্র্যাডিশন বা এই যে বেঙ্গল রেনেসার একজন প্রতিনিধি হিসাবেই কিন্তু রাধাকমল মুখার্জিকে আমরা দেখতে পাই। এবং রাধাকমল মুখার্জির যে তার যে কৈশোর এবং তার যে বড় হয়ে ওঠা সেটা যদি আমরা দেখি, সেটাও কিন্তু খুব ডিপলি এই রেনেসার যে চিন্তা ভাবনা, অর্থাৎ বাঙালির নবজাগরণের যে সমস্ত চিন্তা সূত্র সেগুলো তাকে প্রভাবিত করেছিল। যদিও রাধাকমল কিন্তু কলকাতা শহরে জন্মাননি, তিনি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব এবং কৈশোর অতিবাহিত হয়। তার বাবা একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন, কিন্তু তার বাবা শুধুমাত্র যে আইনের বিষয়ে আগ্রহী ছিলেন তা নয়, অন্যান্য বিভিন্ন বিষয়ে, ইতিহাস, দর্শন, সমাজ বিজ্ঞান ইত্যাদি বিষয়ে তার সুগভীর আগ্রহ ছিল। ফলে তাদের বাড়িতে সেই ধরনের প্রচুর বই ছিল, সাহিত্যের বই তো ছিলই, বিভিন্ন রকম ইউরোপীয় সাহিত্য এবং বাংলা সাহিত্যের বই যেমন ছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের বই সেগুলোও তাদের বাড়িতে ছিল। এবং রাধাকমল এবং রাধাকমলের অন্যান্য যে সহোদরা ভাই বোনেরা, তারা কিন্তু এই বইগুলো পড়ে বড় হচ্ছেন, অর্থাৎ ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের সাহিত্য, বিভিন্ন ধরনের যে ভাবনা চিন্তা, সমাজ দর্শন সেগুলোর সম্পর্কে কিন্তু তারা পরিচিত হচ্ছেন। এবং এই পরিচিতি তাদের সামনে একটা অন্য ধরনের জগৎ উন্মোচন করছে, যেটা আমরা পরবর্তীকালে দেখব। রাধা কমলের যে সিনথেটিক যে অ্যাপ্রোচ বা তার যে ক্রিটিক অফ ওয়েস্টার্ন অ্যাপ্রোচেস টু দি স্টাডি অফ ইন্ডিয়ান সোসাইটি, সেইটা কিন্তু তাকে এই ছোটবেলা থেকেই প্রভাবিত করছে। এবং তার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী যে সমস্ত চিন্তা ভাবনা, বিশেষ করে 1905 সালে আমরা জানি যে লর্ড কার্জন তিনি বঙ্গভঙ্গ ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে সারা বাংলা উত্তাল হয়ে ওঠে, বিভিন্ন ধরনের অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, এই কর্মকাণ্ডের সঙ্গেও রাধাকমল জড়িয়ে পড়েন, খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ফলে রাজনৈতিক যে মতাদর্শগুলো সেগুলোও কিন্তু তাকে প্রভাবিত করে। পরবর্তীকালে 1906 সালে তিনি যখন প্রেসিডেন্সি কলেজে আসছেন পড়তে এবং সেখানে 4-5 বছর পড়াশোনা করছেন, তখনও কিন্তু এই যে ভারতীয় নবজাগরণ এবং বিভিন্ন দেশের সাহিত্য সমাজ চিন্তা সঙ্গে তার যে পরিচয়ের সূত্রপাত ঘটে তার বাড়িতে, সেই জায়গাটাই আরো বেশি করে নার্চার্ড হয় প্রেসিডেন্সি কলেজে বিভিন্ন স্বনামধন্য অধ্যাপক, তার সহপাঠী, সেখানকার যে লাইব্রেরি, সেই সমস্ত জায়গায়। এবং সেখানে তিনি মানে ইউরোপীয় সাহিত্য, বিভিন্ন ধরনের সমাজ দর্শন এবং আধুনিক যে সমস্ত মানে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো অ্যারিস্টটল থেকে শুরু করে আধুনিক যারা সমাজ চিন্তক, সমসাময়িক স্পেন্সার, কোত, দুর্খাইম, প্যাট্রিক গেডেস, এরকম বহু মানুষের বা মনীষীর বা সমাজ চিন্তকদের যে লেখা সেগুলো তিনি সেগুলোর সংস্পর্শে আসেন, সেগুলো নিয়ে চর্চা করেন। এবং পরবর্তীকালে 1910 খ্রিস্টাব্দে তার পড়াশোনা শেষ হবার পর তিনি কিন্তু বহরমপুরেই অর্থনীতির শিক্ষক হিসাবে কৃষ্ণনাথ কলেজে যোগদান করেন এবং সেখানে তিনি অর্থনীতির শিক্ষক হিসাবে যেরকম লেকচার দেন সেরকম বিভিন্ন ধরনের
ক্ষেত্র সমীক্ষা শুরু করেন কৃষকদের জীবনযাত্রার মান সম্পর্কে এবং বিভিন্ন রকম তথ্য সঞ্চয় করেন, যার ভিত্তিতে তিনি 1916 সালে একটি বই প্রকাশ করেন, ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ইকোনমিক্স। এবং এই এখন প্রশ্ন উঠতে পারে যে তার সমাজতত্ত্ব আলোচনা করতে গিয়ে না, সহেলি ওই আগের স্লাইডটাই থাকুক, যে আমরা এই যে আলোচনা সমাজতত্ত্ব আলোচনা করতে গিয়ে তার জীবনের এত পিছন দিকের ঘটনা আমাদের জানার কি দরকার? কিন্তু আমরা দেখবো যে তার যে তিনি যে ক্রিটিক করছেন, তিনি যে সমালোচনা করছেন বা তার যে দৃষ্টিভঙ্গি যেটা তিনি গড়ে তুলছেন, সেইখানে কিন্তু তার এই যে ফর্মেটিভ ইয়ার্স, অর্থাৎ তার যে হয়ে ওঠার যে পর্ব, সেটা কিন্তু তাকে প্রভাবিত করছে। কারণ কোন সমাজতাত্ত্বিক, কোন সমাজ চিন্তকই তো সমাজ বহির্ভূত নন, তারা তাদের সময়ের, তাদের সংস্কৃতির, তাদের সমাজের মধ্যে থেকে হয়ে ওঠেন, গড়ে ওঠেন, এবং তার সেই যে হয়ে ওঠা সেটা তার পরবর্তী চিন্তন এবং দর্শনের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। এবং পরবর্তীকালে ওনাকে উনি পাঞ্জাব লাহোরে যোগ দেন, লাহোর এখন পাকিস্তানে হলেও পার্টিশন পূর্ববর্তী সময় ভারতবর্ষে ছিল, এবং সেই সময় পাঞ্জাবের ওখানে যে অর্থনৈতিক যে অবস্থা, সেখানকার যে গ্রামীণ যে সমাজ ব্যবস্থা, সেটাকে তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করেন বা সেখানেও ক্ষেত্র সমীক্ষায় তিনি যোগদান করেন। এবং এই সমস্ত অভিজ্ঞতার ঝুলি সঞ্চয় করেই কিন্তু উনি 1921 সালে লখনৌ বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হচ্ছে, সেখানে বিভাগীয় প্রধান হিসাবে যোগ দিচ্ছেন সমাজতত্ত্ব বিভাগে। এবং প্রথম থেকেই তার কেরিয়ারের শুরু থেকেই কিন্তু তিনি সমাজ বিজ্ঞান নিয়ে যেরকম চর্চা করছেন, সেরকম লিটারেচারেও কিন্তু তিনি সমানভাবে দক্ষ, এবং অনেক ক্ষেত্রে তার যে লেখা, সেই লেখার মধ্যে লিটারেচার এবং সোশ্যাল সায়েন্সের যে সীমারেখা সেইটা খুব অস্পষ্ট। এবং তার যে চিন্তা ভাবনার যে ধরন, পিসি যোশী মনে করছেন যে তার এই ঘরানাকে লখনৌ খালি সমাজতত্ত্বের লখনৌ ঘরানা না বলে আমরা যদি অর্থনীতি, সমাজতত্ত্ব এবং সংস্কৃতির লখনৌ ঘরানা বলে নাম দিই, তাহলে তার যে চিন্তার যে পরিসর সেটাকে ধরা সম্ভব হবে। এবং তার এই যা যা আলোচনা আমরা করব, অর্থাৎ আমাদের সিলেবাসের মধ্যে তার যে সোশিওলজি অফ ভ্যালু, সোশ্যাল ইকোলজির যে চিন্তা ভাবনা, সেগুলোর যে আলোচনা, এই সব কিছুর পিছনেই কিন্তু তিনি বারবার যেটা বলছেন যে ভারতবর্ষের সমাজকে বুঝতে গেলে যেভাবে প্রয়োজন, অর্থাৎ ভারতবর্ষের সমাজের যে প্রকৃতি, ভারতবর্ষের সমাজের যে মূল সমস্যা, সে তাকে বোঝার মতো করে সমাজ বিজ্ঞানের যে ধারণাগুলো সেগুলোকে পুনর্গঠন করতে হবে, এবং তাহলেই আমরা শুধুমাত্র এই যে কলোনিয়াল যে সাবজেকশন, অর্থাৎ এই যে ঔপনিবেশিক যে শাসন, এবং সেই ঔপনিবেশিক শাসনের ফলশ্রুতি হিসাবে যে চরম দারিদ্র, অনগ্রসরতা, সামাজিক অনগ্রসরতা আমরা ভারতীয় সমাজে দেখছি, তার থেকে উত্তরণের একটা দিশা আমাদের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব হবে। নেক্সট স্লাইড। এবং এই যে তিনি এই যে মালদাতে শিক্ষকতা করার সময়, মুর্শিদাবাদে শিক্ষকতা করার সময়, পরবর্তীকালে তার পাঞ্জাব প্রদেশে লাহোরে এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন অংশে তিনি যে ক্ষেত্র সমীক্ষা করছেন, সেই সমস্ত ক্ষেত্র সমীক্ষাগুলোর ফলে তিনি বুঝতে পারছেন যে যদি আমরা পাশ্চাত্য যে সমাজ, যেটা মূলত শিল্প নির্ভর একটা সমাজ, সেই সমাজকে বিশ্লেষণ করার যে পন্থা, সেই সমাজকে
বোঝার জন্য যে সমস্ত কনসেপ্ট বা ধারণাগুলো গড়ে উঠেছে, যে পদ্ধতিগুলো গড়ে উঠেছে, সেগুলো যদি আমরা অন্ধভাবে অনুকরণ করি, তাহলে কিন্তু ভারতবর্ষের যে সামাজিক বাস্তবতা সেটা আমরা বুঝতে পারবো না, বা সেটা ভারতবর্ষের সমাজকে বোঝার পক্ষে খুব বিপজ্জনক একটা ট্রেন্ড উপস্থাপনা করবে। এবং এই কারণেই তিনি সেই সময় যেভাবে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স বা অর্থনীতির চর্চা হতো সেটার সমালোচনা করেন। কারণ সেই সময় আমরা জানি যে অর্থনৈতিক আমাদের শুধুমাত্র অর্থনৈতিক ভাবে নয়, আমাদের যে চিন্তন এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাও পুরোপুরি কলোনিয়াল যে রুলার, ঔপনিবেশিক যে শাসক, তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের মর্জি মাফিক বা তাদের ঠিক করে দেওয়া পলিসি অনুযায়ী পরিচালিত হতো। এবং সেটাই রাধাকমল মনে দেখেছিলেন যে তার যে বাস্তব যে অভিজ্ঞতা হচ্ছে, আর ইকোনমিক্স বলে যেটা ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হচ্ছে, এই দুটোর মধ্যে কিন্তু কোনো যোগাযোগ নেই। কারণ যেগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে সেটা হচ্ছে মূলত এই পাশ্চাত্য মডেল, আর কিন্তু তার সঙ্গে ভারতীয় যে বাস্তবতা তার কিন্তু প্রভেদ রয়েছে। এই কারণে তিনি নতুন ধরনের অর্থনীতি চর্চার কথাও বলেছিলেন। নেক্সট স্লাইড। এবং তিনি মনে করেছেন, যেটা মানে ভারতীয় সমাজ ব্যবস্থা বিশ্লেষণ করতে গিয়ে যেটা তার প্রথম তিনি রিয়েলাইজ করেন, যে এই যে ভারতবর্ষের সমাজের যে একটা অসংগঠন দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ তার সমসাময়িক সময়েও তিনি যেটা দেখেছিলেন যে ভারতবর্ষের যে গ্রামীণ যে সমাজ, ঐতিহ্যবাহী গ্রামীণ যে সমাজ সেটা ভেঙে পড়ছে, কিন্তু তার পরিবর্তে যে নগর ভিত্তিক যে সমাজ গড়ে উঠছে সেটাও কিন্তু যথেষ্ট সমস্যা সংকুল, সেগুলো খুব ঘিঞ্জি, এবং সেখানকার যে পরিবেশ সেগুলো বায়োলজিক্যালি এবং সোশ্যালি দুভাবেই খুব অস্বাস্থ্যকর। এবং এই যে ভারতীয় সমাজ ব্যবস্থাকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে অর্থনৈতিক সংস্কার দরকার। এবং কিন্তু সেই অর্থনৈতিক সংস্কারটা কিরকম হবে, সেই অর্থনৈতিক সংস্কার বা সেই অর্থনীতির মডেলটা কিন্তু পশ্চিমের থেকে ধার করে নিয়ে এলে হবে না। সেই অর্থনীতির কাঠামোটা আমাদের যে সমস্ত ঐতিহ্যবাহী যে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ আমাদের নিজস্ব যে অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমাদের নিজস্ব যে গ্রামীণ সমাজ এবং ব্যবস্থা, এবং কৃষিভিত্তিক যে অর্থনীতি, এবং তার সঙ্গে ভারতবর্ষের নিজস্ব যে নগর উন্নয়ন এবং নগর পরিকল্পনার যে একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যগুলোর ওপরেই কিন্তু আমাদের এই ইকোনমিক যে রিফর্ম বা অর্থনৈতিক সংস্কার সেইটাকে দাঁড় করাতে হবে। নেক্সট স্লাইড। তাহলেই আমরা ভারতবর্ষের যে এই যে সমস্যা, এই যে ডিসইন্টিগ্রেশন, এই যে ডিজেনারেশন, সেইটাকে আমরা কারেক্ট করতে, সেটাকে সংশোধন করতে আমরা সফল হব। এবং রাধাকমল দেখছেন যে পশ্চিমী যে মডেল, সেখানে যে জ্ঞান বিজ্ঞানের যে চর্চা, সেখানে তিনি কতগুলো সমস্যা দেখছেন। সেই সমস্যাগুলো কি না, তিনি দেখছেন যে পাশ্চাত্য যে সমাজ এবং সেখানে যে জ্ঞান বিজ্ঞানের বা জ্ঞান বিজ্ঞান চর্চার যে ধারা, সেখানে তত্ত্ব এবং প্রয়োগ এই দুটোকে মনে করা হচ্ছে আলাদা, এবং শুধু আলাদা নয়, তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন। বায়োলজিক্যাল যে সায়েন্সেস, অর্থাৎ প্রাকৃতিক যে বিজ্ঞান এবং সামাজিক যে বিজ্ঞান, এগুলো এদের মানে পাশ্চাত্য জ্ঞান তত্ত্ব মনে করছে এরা
এগুলো যে শুধু আলাদা তাই নয়, এরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন। এবং মানব সমাজেও যে বা যে মানব সংস্কৃতি সেগুলো এক অঞ্চল থেকে এক অঞ্চলে শুধুমাত্র যে পৃথক বা ভিন্ন তা নয়, তারা পরস্পর সম্পর্ক রহিত। কিন্তু রাধা কমল মনে করছেন যে এই ধারণাগুলো ভ্রান্ত, কারণ থিওরি এবং প্র্যাকটিস, বায়োলজিক্যাল আর ফিজিক্যাল সায়েন্স এবং সোশিওলজিক্যাল সায়েন্স এরা পরস্পর সম্পর্কযুক্ত। এবং অঞ্চল ভেদে মানুষের যে সভ্যতা বা সংস্কৃতি সেগুলোর মধ্যে আমরা আপাত বিভিন্ন রকমের প্রভেদ বা বিভেদ দেখতে পেলেও এদের মধ্যে কিন্তু একটা আন্ডারলাইন ইউনিটি রয়েছে, যেটা উনি তার যে ভ্যালু সিস্টেমের যে আলোচনা সেখানে তিনি আন্ডারলাইন ইউনিটির কথা বলছেন, যেখানে তিনি আমরা দেখব তিনি বলছেন যে সিভিলাইজেশনের মূল লক্ষ্যই হচ্ছে ভ্যালু তাকে মানে বিভিন্ন ধরনের ভ্যালুস বা মূল্যবোধ সেগুলোকে গড়ে তোলা এবং সেগুলোকে নার্চার করা। সেই জন্যই রাধাকমল যেটা বলছেন যে এই যে পশ্চিমী জ্ঞান চর্চার এই যে ভ্রান্ত যে ধারণাগুলো, সেই ধারণাগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে, এবং তাহলেই আমরা এই পশ্চিমী চোখ দিয়ে ভারতবর্ষের সমাজকে দেখার যে ভ্রান্তি, সেই ভ্রান্তিটাকে আমরা দূর করতে পারবো। এবং ভারতবর্ষের যে সনাতন যে জ্ঞান, তার যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং সোশ্যাল প্র্যাকটিস, তার মাধ্যমে ভারতীয় সমাজের যে বাস্তবতা সেটাকে আমরা অনুধাবন করতে পারবো। নেক্সট স্লাইড। এবং এই কারণে তিনি যেটা বলছেন যে এই এই যে কৃত্রিম যে বিভাজন গুলো পাশ্চাত্যের সমাজ বা পাশ্চাত্যের যে জ্ঞান চর্চা তৈরি করেছে, অর্থাৎ ইকোনমিক্স এবং সোশিওলজির মধ্যে যে তফাৎ, থিওরি বিল্ডিং এবং ফ্যাক্ট ফাইন্ডিং এর মধ্যে যে তফাৎ, সোশ্যাল থিওরি এবং প্র্যাকটিক্যাল সোশ্যাল ওয়ার্ক এর মধ্যে যে কৃত্রিম একটা পার্থক্য, একটা কৃত্রিম একটা সীমারেখা বা একটা বিভাজন রেখা টানা হয়েছে, সেইগুলোকে আমাদেরকে দূর করতে হবে। এবং এদের যে পারস্পরিক যে সম্পর্ক সেগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। এবং সেই কারণেই তিনি বরাবর সোশ্যাল সায়েন্সের, সামাজিক বিজ্ঞানের সামাজিক সমস্যা দূর করার যে ক্ষমতা তার উপরে জোর দিয়েছেন। এবং তিনি সবসময় মনে করেছেন যে সামাজিক বিজ্ঞানে, বিজ্ঞান যদি তার মানবিক যে দিক সেটাকে ধরে রাখতে চায়, তাহলে সোশ্যাল সায়েন্টিস্টের কিন্তু শুধুমাত্র ঘরে বসে তত্ত্বের তত্ত্ব আওড়ালে বা তত্ত্ব তাত্ত্বিক আলোচনা করলেই কিন্তু তার দায়িত্ব ফুরিয়ে যায় না। সমাজ বিজ্ঞানীকে মাঠে ঘাটে নেমে কাজ করতে হবে, সামাজিক যে যেটাকে আমরা সোশ্যাল ওয়ার্ক বলি, ক্ষেত্র সমীক্ষা বা বিভিন্ন ধরনের সোশ্যাল সার্ভিসের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাকে যোগসূত্র গড়ে তুলতে হবে। তাহলেই কিন্তু এই যে সামাজিক বিজ্ঞান তার যে মানবিক মুখ, অর্থাৎ সমাজ বিজ্ঞানকে আমরা কি বলছি যে সেগুলো ন্যাচারাল সায়েন্সের থেকে আলাদা কেন, না কারণ সেগুলো মানব সমাজ, মানুষের যে সম্পর্ক তাই নিয়ে আলোচনা করছে, সেইগুলোকে বিশ্লেষণ করছে। কিন্তু সেইটা বিশ্লেষণ করতে গিয়ে যদি সেই মানবিক মুখটা হারিয়ে যায়, তাহলে এই চর্চার কিন্তু কোনো অর্থ নেই। সেই এবং এই যে তার যে মানবিক যে মুখ সেটাকে আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে মানুষের সঙ্গে যে যোগাযোগ, রক্ত মাংসের মানুষের সঙ্গে যে যোগাযোগ, তাদের যে সামাজিক যে সমস্যা, সেইগুলোর প্রতি আমাদেরকে, আমাদের বলতে সোশ্যাল সায়েন্টিস্টদেরকে মনোযোগী হতে হবে এবং সেটাকে বিশ্লেষণ করতে হবে। সহেলি, নেক্সট স্লাইড। এবং এই সমস্ত জায়গা থেকে তিনি যে সমালোচনা, সেই সমালোচনার সুর আরো তীব্র করেন। এবং তিনি মনে করেন যে পাশ্চাত্যের ধারণা বা পাশ্চাত্যের মডেল গুলো দিয়ে
কিন্তু এই ভারতবর্ষের সমাজের উন্নয়ন, তাকে আধুনিকতার পথে বা প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবারে এই আলোচনাগুলো যখন আমরা করছি, তখন সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে এর ব্যাকগ্রাউন্ডে, এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা কি না, আমাদের যে কলোনিয়াল ঔপনিবেশিক যে শাসন এবং আমাদের যে জাতীয়তাবাদী আন্দোলন, এবং এই জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রেও আমরা অন্যান্য বহু সমাজ চিন্তককে পাচ্ছি, গান্ধীজি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ, বাবা সাহেব আম্বেদকার, এরা কিন্তু বিভিন্ন যে সমাজ চিন্তক বা রাজনৈতিক যারা নেতা, তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন রকমের মডেল উত্থাপন করছেন যে ভারতীয় সভ্যতাকে বা ভারতীয় যে সমাজকে তার আধুনিকায়ন বা তার তাকে আধুনিকতার পথে, প্রগতির পথে আরো অগ্রসর করা যায় কিভাবে। এবং স্বাভাবিকভাবেই একজন সমাজ বিজ্ঞানী হিসাবে এই যে আলোচনা বা এই যে প্রশ্ন, সেটা কিন্তু রাধাকমল মুখার্জিকেও ভাবিয়েছিল, কিন্তু তার যে জ্ঞান বিজ্ঞান চর্চা, তার যে বাস্তব অভিজ্ঞতা, সেই জায়গা থেকে তিনি এটা খুব দৃঢ়ভাবে স্থাপন করেন যে পাশ্চাত্যের মডেলগুলোকে অনুসরণ করে এবং আমাদের নিজস্ব যে প্রতিষ্ঠান সেগুলোকে সমস্ত সরিয়ে দিয়ে তার বদলে পাশ্চাত্য প্রতিষ্ঠানগুলোকে অনুকরণ করলেই কিন্তু আমাদের প্রগতি বা উন্নতি সম্ভব নয়। ভারতবর্ষকে তার যে ঐতিহ্য, তার যে কমিউনালিস্টিক যে চিন্তা ভাবনা, এবং সেইটাকেই নার্চার করতে হবে, তার মাধ্যমেই ভারতবর্ষ প্রগতির পথে এগিয়ে যেতে পারবে। এবং রাধাকমল মুখার্জি, পিসি যোশী বলছেন যে রাধাকমল মুখার্জি সম্ভবত প্রথম এশিয়া এমন সমাজ বিজ্ঞানী যিনি এই যে ইউরোসেন্ট্রিক যে অ্যাপ্রোচ উন্নয়ন, সমাজের উন্নয়নের ক্ষেত্রে বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ইউরোসেন্ট্রিক যে অ্যাপ্রোচ, তার বিরোধিতা করছেন এবং একটা অল্টারনেটিভ বা একটা বিকল্প মডেল গড়ে তোলার কথা বলছেন, যেটা ভারতবর্ষ তথা এশিয়ার যে সমস্ত সমাজ, প্রাচ্যের যে সমাজ, সেইগুলোর জন্য উপযুক্ত বা সেগুলোকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। নেক্সট স্লাইড প্লিজ। এবং সেই জায়গা থেকে এই যে নতুন মডেলটা তাহলে কিরকম হবে, সেইখানে রাধাকমল বলছেন যে এই যে ভারতবর্ষকে প্রগতি বা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমাদের এই যে টেন্ডেন্সি ভারতবর্ষের সমাজকে, তার বিভিন্ন প্রতিষ্ঠানকে, তার সমাজ বাস্তবতাকে পাশ্চাত্যের চোখ দিয়ে দেখা, পাশ্চাত্যের বিভিন্ন ধারণার মাধ্যমে বিশ্লেষণ করা এবং পাশ্চাত্যের বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা সেগুলোকে রিপ্লেস করা, অর্থাৎ ভারতীয় বা প্রাচ্যের ইনস্টিটিউশন গুলোর জায়গায় পাশ্চাত্যের প্রতিষ্ঠানগুলোকে এই সমাজগুলোতে প্রতিস্থাপন করা, এর ফলেই কিন্তু ভারতীয় সমাজে এই যে অসংগঠন সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমাদের একটা নতুন মডেল তৈরি করতে হবে, যে মডেলটায় সাহায্যে মানুষ তার যে পারিপার্শ্বিক যে অবস্থা, তার যে সমাজ বাস্তবতা, সেইটাকে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী সে নিজে বিবর্তিত হতে পারবে বা তার যে সামাজিক যে ব্যবস্থা সেখানে পরিবর্তন নিয়ে আসতে পারবে। এবং তাই জন্য শুধুমাত্র একটা নতুন মডেল তৈরি করলেই কিন্তু ডেভেলপমেন্ট বা প্রগতির একটা নতুন মডেল তৈরি করলেই কিন্তু সোশ্যাল সায়েন্টিস্ট বা সমাজ বিজ্ঞানী বা সমাজের যারা সাধারণ যে মানুষ, তাদের কর্তব্য সেখানে শেষ হয়ে যায় না, বরং এই মডেলটার যে
যে অন্যান্য যে ইমপ্লিকেশন, অর্থাৎ শুধু একটা মডেল তৈরি করা নয়, তার যে ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, তার যে কনসেপচুয়াল যে অ্যাসপেক্ট, তার যে ধারণাগত যে দিক, তার যে দর্শন, সেই গুলোর নিরিখে সমাজ বাস্তবতাকে বিশ্লেষণ করতে হবে এবং এমন একটা মডেল তৈরি করতে হবে যেটা বাস্তবকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারবে এবং ভারতবর্ষের সমাজের যে আদর্শ এবং মূল্যবোধ, তার সঙ্গে এই যে সামাজিক প্রগতি, তার একটা সমতা বিধান করতে পারবে। অর্থাৎ সামাজিক প্রগতির পথে এগোবে, কিন্তু এই যে প্রগতির ফলে এখন যে সামাজিক অসংগঠনটা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মূলত ওয়েস্টার্ন মডেলটাকে অন্ধভাবে অনুকরণ করার ফলে, সেই অসংগঠনটা আর থাকবে না। অর্থাৎ বিকল্প মডেলটা এমন হবে যেটা ভারতীয় যে সভ্যতা, তার যে আদর্শ, তার যে মূল্যবোধ, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নেক্সট স্লাইড। এবং এই জায়গা থেকেই আমরা এবার চলে আসছি সরাসরি তার যে মূল্যবোধ সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনাতে আমরা প্রবেশ করছি। এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে এই যে আলোচনা, সেখানে আমরা দেখছি যে তার যে দুটো বই, দ্য সোশ্যাল স্ট্রাকচার অফ ভ্যালুজ আর দ্য ডাইনামিক্স অফ মরালস, যেটা যেগুলো যথাক্রমে 1950 এবং 1951 খ্রিস্টাব্দে পাবলিশ করছেন উনি, তার মধ্যেই মোটামুটি তার যে সামাজিক মূল্যবোধ সম্পর্কে তার যে বিশ্লেষণ, সমাজতাত্ত্বিক যে বিশ্লেষণ, সেইটা প্রতিষ্ঠিত হচ্ছে। এবং তার এই যে কাজ, এটা এতটাই অভিনব এবং এতটাই পাথ ব্রেকিং একটা অ্যাটেম্পট যে কার্ল ম্যানহাইম তার লেখাতেও, আমরা রাধাকমলের এই যে সোশিওলজি অফ ভ্যালুজ, তার উল্লেখ দেখছি। এবং ম্যানহাইম বলছেন যে রাধাকমলই সর্বপ্রথম সমাজতাত্ত্বিক যিনি ভ্যালু বা মূল্যবোধের ওপরে কোন মানে সুসংবদ্ধ ভাবে সেটাকে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করছে। এর আগে আমরা বিভিন্ন সমাজতাত্ত্বিকদের আলোচনায় এই যে মূল্যবোধের যে প্রশ্ন, সেগুলোকে আসতে দেখেছি। তোমাদের পাশ্চাত্য সমাজতত্ত্ব যদি খেয়াল থাকে, তাহলে ওয়েবারের যে অ্যানালিসিস, সেখানে আমরা এই ভ্যালু কোয়েশ্চেনটাকে অ্যাড্রেসড হতে দেখছি। কিন্তু ওয়েবার কিন্তু ক্রমাগতই ভ্যালু নিউট্রাল সোশিওলজির কথা বলছেন, এবং তিনি যেখানে অ্যাকশনের শ্রেণীবিভাগ করছেন, সেখানে একটা মাত্র ক্যাটাগরি হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড সোশ্যাল অ্যাকশন। বাকি তার যে মেন যে কনসেন্ট্রেশন, এবং ওয়েবার বলছেনও যে যেইটা সমাজতাত্ত্বিকদের মূল আলোচনার জায়গা বা বিশ্লেষণের জায়গা, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল র্যাশনাল অ্যাকশন। কিন্তু এই রাধা কমলের লেখার মধ্যে কিন্তু আমরা দেখব, তিনি যে যে মূল্যবোধ, যেগুলোকে আমরা সাধারণভাবে মরালিটি বা ফিলোসফি বা রিলিজিয়ান ইত্যাদির পরিসর বলে মনে করি, তিনি কিন্তু এই আমাদের যে মূল্যবোধগুলো, তার যে সমাজতাত্ত্বিক যে তাৎপর্য, সেইটাকে বিশ্লেষণ করছেন। নেক্সট স্লাইড। এবং সেই জায়গা থেকে রাধা কমল মূলত যে সিভিলাইজেশনাল যে অ্যাসপেক্ট, অর্থাৎ মানব এই যে সভ্যতা, তিনি বলছেন যে এই মানব সভ্যতা একটা হোয়াট এভার ইটস টেম্পোরাল স্পেসিফিসিটি, অর্থাৎ সময় ভেদে, অঞ্চল ভেদে, তার যতই রূপ, বিভিন্ন ধরনের রূপ আমরা দেখি না কেন, ইট হ্যাজ গট অ্যান আন্ডারলাইন ইউনিটি।
এবং সভ্যতার মূল লক্ষ্য কি বা সভ্যতা আসলে কি। সিভিলাইজেশন ইজ বেসিক্যালি ভ্যালু ক্রিয়েশন অ্যান্ড ভ্যালু এক্সপিরিয়েন্স, অর্থাৎ সভ্যতা মানব সভ্যতার মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন মূল্যবোধের জন্ম দেওয়া এবং সেই মূল্যবোধের সাপেক্ষে সমাজ ব্যবস্থাকে পরিচালনা করা। এবং তার মতে এই যে মানুষের যে আচরণ, তার যে বিভিন্ন যে আর্জ, তার যে বিভিন্ন ইনস্টিংক্ট এবং তার যে মূল্যবোধ, এই সবকিছুর সংমিশ্রণেই কিন্তু মানব সভ্যতা গড়ে উঠছে। এবং এই মানুষের জীবনে বিভিন্ন ধরনের মূল্যবোধ, বিভিন্ন ধরনের আদর্শ, বিভিন্ন ধরনের রীতিনীতি আছে এবং এই রীতিনীতিগুলো মানে হায়ারার্কিক্যাল অর্ডারে, অর্থাৎ ক্রমোচ্চ বিন্যাসে সেগুলো সাজানো থাকে। আর মানুষের মধ্যেই এই ক্ষমতা আছে যার ফলে সে নতুন ধরনের ভ্যালু সিস্টেম বা নতুন ধরনের মূল্যবোধ, নতুন ধরনের যে আদর্শ সেইগুলো তৈরি করতে পারে। এবং মানুষের এই যে মানুষ কিরকম, মানুষ বাই নেচার ইজ সোশ্যাল, সামাজিক জীব, এবং তার এই যে সামাজিক প্রকৃতি সেটাই কিন্তু তাকে এই মূল্যবোধ গড়ে তুলতে এবং মূল্যবোধের সাপেক্ষে তার যে জীবন সেটা অতিবাহিত করার দিকে এগিয়ে নিয়ে যায়। এবং এই কারণেই ভ্যালুজ আর দি প্রাইমারি ডেটা অফ সোশিওলজি, অর্থাৎ সোশ্যাল অ্যাকশন নয়, সোশিওলজির মূল আলোচ্য বিষয় কি, সোশ্যাল ভ্যালুজ, যেই ভ্যালুজ গুলো মানুষের যে ক্রিয়েটিভ এবং ইমাজিনেটিভ যে পাওয়ার তার মাধ্যমে তৈরি হচ্ছে এবং তাদের যে আচরণ, তাদের যে ব্যক্তিত্ব সেটাকে গঠন করছে, সেগুলোকে সেটাকে রূপ দিচ্ছে, তাকে নির্দিষ্ট পথে পরিচালিত করছে এবং তার যে সভ্যতা সেই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই কারণেই সমাজতত্ত্ব, যেটা কিনা মানব সভ্যতাকে, মানব প্রগতি সম্পর্কে আলোচনা করছে, মানব সভ্যতার যে প্রকৃতি বা মানুষের যে সামাজিক বাস্তবতা তাকে বিশ্লেষণ করতে চাইছে, সেই সমাজতত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক মূল্যবোধ। এবং রাধাকমল মুখার্জি তার আলোচনায় দু ধরনের ভ্যালু সিস্টেম বা দু ধরনের মূল্যবোধের কথা বলছেন। নেক্সট স্লাইড। এই আচ্ছা, সেই ভ্যালু দুটো ধরনের যে মূল্যবোধের কথা বলছেন, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু বা সার্বিক মূল্যবোধ, যেখানে হচ্ছে সেই মূল্যবোধটাই আমার মূল লক্ষ্য, অর্থাৎ সেই মূল্যবোধটা ইট ইজ অ্যান এন্ড ইন ইটসেলফ। আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ভ্যালু বা বাংলায় যেটাকে বলছে যান্ত্রিক মূল্যবোধ। এই মূল্যবোধ গুলো, এই যে ইনস্ট্রুমেন্টাল যে ভ্যালু, সেটা হচ্ছে মানুষের প্রত্যেক দিনের তার যে দৈনন্দিনের যে প্রয়োজনীয়তা, সেই দৈনন্দিনের প্রয়োজনীয়তা মেটানোর জন্য প্রয়োজনীয় এবং উপযোগী। কিন্তু এই যে মানে ইন্ট্রিনসিক ভ্যালু, যেটা সার্বিক বা প্রকৃত যে মূল্যবোধ, সেইটা আমাদেরকে আধ্যাত্মিক জগতে নিয়ে যায়। এবং এই এখানে যেটা আমরা রাধাকমলের চিন্তার মধ্যে কান্টের যে ইমানুয়েল কান্ট, তার যে দার্শনিক চিন্তা ভাবনা, তার একটা ছায়া এখানে আমরা দেখছি বা তার দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় যে দর্শন, সেটাও তার এই যে মূল্যবোধের যে অ্যানালিসিস বা বিশ্লেষণ সেটাকে প্রভাবিত করছে। এবং
রাধা কমল, এখানে দু ধরনের যে সভ্যতা, পশ্চিমী সভ্যতা এবং আমাদের প্রাচ্যের যে সভ্যতা, এই দুটোকে তুলনা করছেন এবং বলছেন যে পশ্চিমের যে সভ্যতা, ইউরোপের যে সভ্যতা, সেখানে যান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব খুব বেশি। এখানে আমরা যদি দেখি আমাদের যেটা পরিচিত ওয়েবারের কাছে যদি আমরা ফিরে যাই, তাহলে ওয়েবারও কি বলছেন, মডার্নাইজেশন মানেই হচ্ছে ইনক্রিজিং রেশনালাইজেশন অর ইম্পর্টেন্স অফ ইনস্ট্রুমেন্টাল রেশনালিটি। সেইটা রাধা কমলও বলছেন যে পাশ্চাত্যের সমাজে আমরা এই যান্ত্রিক মূল্যবোধের ছায়া খুব বেশি দেখছি, সেখানে এই যে সার্বিক বা ইন্ট্রিনজিক যে ভ্যালু সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু প্রাচ্যের বা সমাজগুলোতে এই যে ইন্ট্রিনজিক ভ্যালু সেটা খুব গুরুত্ব পেয়ে এসেছে এবং রাধা কমল মনে করেছিলেন যে সঙ্গীত, ভাস্কর্য, সাহিত্য ইত্যাদির সাহায্যে এই এই যে চারুকলা সেগুলোর সাহায্যে, এই শিল্পকলার সাহায্যে মানুষের মধ্যে মূল্যবোধ সঞ্চার করা সম্ভব এবং শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক দিকে প্রগতি নয়, বরং সাহিত্য, সঙ্গীত, শিল্পকলার চর্চা এবং সেই ক্ষেত্রে প্রগতি মানুষকে, মানুষের সভ্যতাকে আরো উন্নততর করে তোলে, তাকে এক স্তর থেকে অন্য স্তরে, সভ্যতার অন্য স্তরে উপনীত করে। এবং এই এই জন্যই তার লেখায় আমরা দেখছি যে তিনি পাশ্চাত্য যে সমাজ, সেই পাশ্চাত্য সমাজের এই যে যান্ত্রিকতা বা যান্ত্রিক মূল্যবোধের ওপরে এই যে গুরুত্ব, সেটাকে সমালোচনা করছেন এবং উনি বলছেন যে এর ফলে আমাদের এক ধরনের খণ্ডিত জ্ঞান আমরা অর্জন করি, ডিভাইডেড একটা নলেজ, অসম্পূর্ণ, ইনকমপ্লিট নলেজ অ্যাবাউট সোশ্যাল রিয়েলিটি আমাদের সামনে আসে। এবং যেহেতু আমরা সমাজের যে সম্পূর্ণ বাস্তবতা সেটাকে ধরতে পারি না, সেটাকে বুঝতে পারি না, ফলে এই যে সামাজিক যে বিভিন্ন অসামঞ্জস্য বা সামাজিক যে সমস্ত অসংগঠন সেগুলো জন্ম নেয়। এবং এইখানেই মূল্যবোধের গুরুত্ব, যে সর্বাঙ্গীন যে মূল্যবোধ, অর্থাৎ শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল রেশনালিটি বা ইনস্ট্রুমেন্টাল ভ্যালু নয়, আমার যে ইন্টারনাল ইন্ট্রিনজিক যে ভ্যালুজ সেগুলোর এখানেই গুরুত্ব। কারণ এই মূল্যবোধগুলো মানুষকে, তার যে সামাজিক আচরণকে, সেগুলোকে দিশা দেখায়, পথ দেখায়। অর্থাৎ মূল্যবোধগুলো এখানে আমাদের পথপ্রদর্শকের কাজ করে, আমাদের জীবনকে সেটা একটা লক্ষ্য দেয়। এবং আমাদের যে প্রাকৃতিক যে পরিবেশ এবং সামাজিক যে পরিবেশ, তার সঙ্গে মানিয়ে নেওয়ার একটা হাতিয়ার হিসাবে বা একটা মাধ্যম হিসাবে কিন্তু কাজ করে এই মূল্যবোধগুলো। এবং এখানেই সোশিওলজির গুরুত্ব, যে সোশিওলজির কিন্তু এই সমাজকে গড়ে তোলার বা সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে রাধা কমল মনে করতেন। এবং সেটা কিভাবে সম্ভব, না এই যে মূল্যবোধগুলো, সেই মূল্যবোধগুলোর চর্চা, সেই মূল্যবোধগুলোর বিশ্লেষণ এবং সেই মূল্যবোধগুলোকে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, সেগুলোর যে চর্চা, তার মাধ্যমেই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া বা সভ্যতা অগ্রগতি বা প্রগতির যে মডেল সেইটা গড়ে তোলার ক্ষেত্রে সোশিওলজি বা সমাজতত্ত্ব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা পালন করবে বলে রাধা কমল মুখার্জি মনে করেছিলেন। নেক্সট স্লাইড। এবং
এই যে ভ্যালু সিস্টেম, সে তার কতগুলো বৈশিষ্ট্যের প্রতি তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং এবং তিনি বলেন যে বিভিন্ন ধরনের যে সমাজ, বিভিন্ন ধরনের যে গোষ্ঠী, তার সাপেক্ষে এই মূল্যবোধগুলো একটা স্বকীয়তা বা একটা স্বাতন্ত্র অর্জন করে, অর্থাৎ ইন্ট্রিনসিক যে ভ্যালুস গুলো সেগুলো ইন আলটিমেট অ্যানালিসিস দে মে বি সেম অর সিমিলার, কিন্তু স্থান ভেদে, কাল ভেদে, সংস্কৃতি ভেদে, সমাজ ভেদে তার রূপ গুলো আলাদা আলাদা হয়। দ্বিতীয়ত এই সমাজ, এই যে সামাজিক যে সংস্কৃতি বা নির্দিষ্ট যে সমাজ ব্যবস্থা, সেগুলো কিন্তু নতুন নতুন ধরনের মূল্যবোধের জন্ম দেয় বা পূর্ববর্তী যে মূল্যবোধগুলো সেগুলোকে পরিমার্জন করে, সেগুলোকে সংশোধন করে। তৃতীয়ত তিনি মনে করেন যে এত বিভিন্নতা সত্ত্বেও সমাজে কতগুলো ইউনিভার্সাল ভ্যালু রয়েছে যেগুলো সমস্ত দেশে, সমস্ত কালে, মানব সমাজের ক্ষেত্রে একই রকম ভাবে সত্য বা পালনীয় বা স্থির। এবং তাছাড়া সমাজে যেহেতু বিভিন্ন যে ব্যক্তি, তাদের যে মানসিকতা বা দৃষ্টিভঙ্গি, তাদের রুচির মধ্যে যেরকম পার্থক্য রয়েছে, সেরকম মূল্যবোধের বিচারের ক্ষেত্রেও পার্থক্য তাদের দেখা যায়। অর্থাৎ তার যে শ্রেণীগত যে অবস্থান, তার ধর্মীয় বিশ্বাস, তার যে পারিপার্শ্বিক যে বাস্তবতা, এই সবকিছু মিলিয়ে কিন্তু ব্যক্তির নিজস্ব যে মূল্যবোধ, সেই মূল্যবোধটা গড়ে ওঠে বা কোন মূল্যবোধগুলো তার কাছে প্রাধান্য পাচ্ছে সেগুলো তার শিক্ষা, তার রুচি, তার পারিপার্শ্বিকের উপরে নির্ভর করে। নেক্সট স্লাইড। আচ্ছা সরি, আমি এখানে ভ্যালু সম্পর্কে আর কিছু কথা বলে নিয়ে তারপরে সোশ্যাল ইকোলজির ক্ষেত্রে যাচ্ছি। ভ্যালুজ আলোচনার ক্ষেত্রে রাধাকমল মুখার্জি আরো যেগুলো যেটা বলেন যে এই যে ভ্যালুগুলো, এই যে সামাজিক মূল্যবোধগুলো আমরা দেখতে পাই, সেই সামাজিক মূল্যবোধগুলো অনেক সময় বিভিন্ন প্রতীকের মাধ্যমে সেটা প্রকাশিত হয়। এবং যেমন তিনি বলছেন যে তাছাড়াও মানে এই যে প্রতীকগুলোর সাহায্যে, এবং আগে যে আগেও যেগুলো উনি বললেন যে ধর্ম বা সঙ্গীত বা বিভিন্ন ধরনের যে চারুকলা, তার মাধ্যমে কিন্তু মূল্যবোধগুলো মানুষের মনে সঞ্চারিত করা যায় এবং এর ফলেই মানুষ, মানব সভ্যতার অগ্রগতি ঘটে। কিন্তু যখনই এই ইন্ট্রিনসিক ভ্যালু গুলোর থেকে ইনস্ট্রুমেন্টাল যে ভ্যালু সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন আমরা দেখতে পাই যে সার্বিক মূল্যবোধের একটা অবক্ষয় এবং সমাজ জীবনের একটা ডিসইন্টিগ্রেশন বা অসঙ্গতি আমরা লক্ষ্য করছি। এইবারে আমরা আসছি তার যে বস্তুতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি বা সোশ্যাল ইকোলজির যে আলোচনা সেখানে, এবং এটা আলোচনা করতে গিয়ে আমরা এই যে ইকোলজি এই শব্দটা আমরা এখন প্রায় শুনতে পাই, বাস্তু সংস্থান। এবং ভারতীয় সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে রাধাকমল মুখার্জিকে সোশ্যাল মানে একজন পায়োনিয়ার, একজন পথপ্রদর্শক আমরা বলতে পারি, যিনি এই মানুষের যে সমাজ ব্যবস্থা সেইটা বিশ্লেষণ করার ক্ষেত্রে তার যে পারিপার্শ্বিক যে পরিবেশ, তার যে গুরুত্ব, সেটার উপরে যথেষ্ট গুরুত্ব দেন বা তিনি প্রথম ভারতীয় সমাজতত্ত্বের ক্ষেত্রে যিনি এই বিষয়গুলোর ওপর আমাদের দৃষ্টি আকর্ষণ করেন বা এই বিষয়গুলোর কি ভূমিকা
মানুষের সমাজ গড়ে তোলার ক্ষেত্রে বা তার যে সামাজিক যে সম্পর্ক বা সামাজিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর উপরে কিভাবে এই বাস্তু সংস্থান সেটা প্রভাব বিস্তার করে সেইটা তার অ্যানালিসিসে আমরা প্রথম দেখতে পাই। এবং এখানে তিনি যে বিভিন্ন যে ইকোলজিক্যাল ফ্যাক্টরস অর্থাৎ মানুষের যে সমাজ সেখানে তার পারস্পরিক যে সম্পর্ক তার সঙ্গে সঙ্গে তার প্রাকৃতিক যে পরিবেশ এবং সেই প্রাকৃতিক পরিবেশের যে উপাদান অর্থাৎ যে গাছগাছালি যে সমস্ত অ্যানিমাল বা জীবজন্তু দেখা যায় তাদের যে পারস্পরিক সহাবস্থান এবং সম্পর্ক এবং তার ফলে মানব সমাজের যে গঠন বা মানব যে সামাজিক যে প্রতিষ্ঠানগুলো যে গড়ে উঠছে সেগুলোর যে আন্তঃসম্পর্ক সেটা তিনি তার যে যে এই সোশিও ইকোলজিক্যাল যে এক্সপ্লানেশন তার মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করে। নেক্সট স্লাইড। এবং তার এই যে আলোচনা বা তার এই যে সোশ্যাল ইকোলজির প্রতি তার এই যে আগ্রহ সেই ক্ষেত্রে আমরা প্যাট্রিক গেডেস এবং লুসিয়েন ফেলেভ্রের প্রভাব খুব বেশি করে দেখতে পাই। এবং সোশ্যাল ইকোলজি মূলত কি স্টাডি করে, রাধা কমলের মতে যে ইনফ্লুয়েন্স of the habitat upon his food and aggregation, his occupational and social relationships. অর্থাৎ মানুষ এবং তার পরিবেশের উপর পরিবেশ তাকে কিভাবে প্রভাবিত করে, তার যে খাদ্যাভ্যাস, তার যে জীবিকা, তার যে সামাজিক সম্পর্ক, এগুলো মানুষের যে পরিবেশ সেগুলো একদম ডাইরেক্টলি পরোক্ষ একদম প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। এবং এই যে পরিবর্তিত যে পরিস্থিতি বা পরিবর্তিত যে প্রাকৃতিক যে পরিবেশ বিশেষ করে প্রতিকূল যে পরিবেশ সেই পরিবেশে যে মানিয়ে নেওয়া এবং অভিযোজনের মাধ্যমে যে বিবর্তন ঘটানো তার যে সামাজিক পরিমণ্ডলে সেটাও কিন্তু এই যে সহাবস্থান মানুষ এবং তার পরিবেশগত উপাদান তার ফলে সম্ভব হয়। এবং এই এই যে এক্সাম্পল মানে এগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনেও আমরা দেখতে পাই। এই যে ধরো সাম্প্রতিক যে ঝড় বৃষ্টি হলো এবং বিশেষ করে ইয়াসের যে তাণ্ডব আমরা লক্ষ্য করলাম সেখানে আমরা এইবারে বারবার আলোচনায় সুন্দরবনের যে প্রাকৃতিক অঞ্চল এবং তার সঙ্গে সঙ্গে সুন্দরবন এলাকায় যে মানুষরা বসবাস করেন তাদেরকে তাদের জীবনযাত্রা সেটা আলোচনায় উঠে আসতে দেখেছি, কারণ ওই অংশটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ সুন্দরবন এলাকাটা থাকার জন্য আমরা যারা উপকূল থেকে একটু দূরে থাকি অর্থাৎ কলকাতা হাওড়া এই সমস্ত এলাকায় যারা থাকি তাদের যেটা সুবিধে হয়েছে যে ঝড়ের যে মূল ধাক্কাটা সেটা ওই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং আমরা সেখান থেকে রক্ষা পেয়েছি। কিন্তু এই যে সুন্দরবনের যে প্রাকৃতিক যে পরিবেশ সেটা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকমই সেই প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে যে জনজীবন গড়ে উঠেছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সুন্দরবনের যে এলাকা সেই এলাকার একটা নিজস্ব সংস্কৃতি আছে, তাদের নিজস্ব কিছু জীবিকা রয়েছে। যেমন ধরো আমরা সেখানে সেখানে যে জীবন যে সংগ্রাম
বা বেঁচে থাকার জন্য যে সংগ্রাম সেটা কিন্তু অনেক তীব্র, বা প্রকৃতির সঙ্গে অনেক প্রত্যক্ষ সংগ্রামের মধ্যে দিয়ে তারা জীবন নির্বাহ করেন। কারণ প্রতিকূল পরিবেশে তাদেরকে বাঁচতে হয়, নোনা জল, চাষের জায়গা কম, বনজ সম্পদ যেগুলো যারা যারা তারা সংগ্রহ করতে যান, মধু, কাঠ ইত্যাদি, সেইখানে প্রতিপদে বাঘের আক্রমণের ভয়, এবং তার সঙ্গে এই বিভিন্ন ঝড় যার ফলে বাঁধ ভেঙে যাচ্ছে, তাদের যে যেটুকু চাষযোগ্য জমি ছিল সেই জমিতেও নোনা জল ঢুকে আসছে, চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের যে জীবন সংগ্রাম বা যে জীবিকা যাই বলো না কেন, এইগুলোর যে প্রত্যক্ষ প্রভাব পরিবেশের সঙ্গে মানুষের, এগুলো কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। এবং এটাই রাধা কমল, এই ইন্টার রিলেশনশিপের কথা তার যে বিশ্লেষণ, সোশিও ইকোলজিক্যাল যে অ্যানালিসিস, তার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছিলেন যে বিভিন্ন যে সামাজিক গোষ্ঠী তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা তাদের মধ্যে যে পারস্পরিক আদান প্রদান, সেগুলোও কিন্তু এই যে প্রাকৃতিক যে পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের যে বন্টন তার উপরে নির্ভরশীল বলে রাধা কমল মনে করেছিলেন। নেক্সট স্লাইড। এবং রাধা কমল বিশেষ করে যেটা বলছেন যে যখন আমি মানুষের পরিবেশকে বোঝার চেষ্টা করছি বা মানুষের সমাজ ব্যবস্থাকে বোঝার চেষ্টা করছি, তখন কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে মানুষ এবং সে যে প্রাকৃতিক অঞ্চলে বসবাস করছে, যেটাকে তিনি রিজিয়ন বলছেন, যে এ দুটো কিন্তু কোনো পৃথক সত্তা নয়, এরা পরস্পর পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং উভয় উভয়ের উপর নির্ভরশীল। এবং এবং তাই জন্য তিনি মানব সম্পর্ককে বোঝার জন্য হিউম্যান রিজিয়ন শব্দটা ব্যবহার করছেন, অর্থাৎ মানব অঞ্চল এই শব্দবন্ধটা তিনি তৈরি করছেন এবং ব্যবহার করছেন। এবং কেন না, তিনি বলছেন যে only within regional area can one best understand the complex interrelations between culture bearing human groups and the plant, animal and non-living environment with which they interact. অর্থাৎ এই মানব অঞ্চলের পরিপ্রেক্ষিতেই আমরা মানুষ এবং মানুষের যে সংস্কৃতি এবং তার সঙ্গে সেই অঞ্চলের যে গাছপালা, প্রাকৃতিক পরিবেশ এবং জীবজন্তুর যে জটিল সম্পর্কের বন্ধন সেটা আমরা বুঝতে পারি। এবং হিউম্যান ইকোলজি বা বাস্তু সংস্থান অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা এই যে বিভিন্ন মানব গোষ্ঠী তার যে স্প্যাশিয়াল যে প্যাটার্নিং, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে তারা কিভাবে ছড়িয়ে আছে এবং যে বসতি স্থাপন করেছে তার যে স্বরূপ সেটাকে আমরা বুঝতে পারি। তাছাড়া যে ইন্টার রিলেশনশিপ, অর্থাৎ মানুষ, মানুষের জনবসতি, তার জনঘনত্ব, তার সঙ্গে বিভিন্ন যে ইকোলজিক্যাল প্রসেস, বাস্তু সংস্থানগত যে সমস্ত প্রক্রিয়া, সেগুলোর যে আন্তঃক্রিয়া বা আন্তঃসম্পর্ক, সেইটা বুঝতে আমাদেরকে সাহায্য করে। এবং তাছাড়া এই যে বিভিন্ন ধরনের হ্যাবিটেশন, হিউম্যান হ্যাবিটেশন যেগুলো গড়ে উঠছে, অর্থাৎ গ্রাম, নগর, শহর, ছোট শহর বা বড় বড় মহানগর, এই বিভিন্ন ধরনের হিউম্যান হ্যাবিটেশনের পরিপ্রেক্ষিতে ইকোলজির সঙ্গে বা পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে তাদের যে আন্তঃসম্পর্ক, সেইটা আমাদের জানতে এবং বুঝতে, অধ্যয়ন করতে
সুবিধা হয় বলে তিনি মনে করছেন। এবং এই কারণে আন্তঃমানবিক যে সম্পর্ক, নেক্সট স্লাইড, এই যে আন্তঃমানবিক যে সম্পর্ক, সেই সম্পর্ককে বোঝার ক্ষেত্রে তিনি বিভিন্ন ধরনের পরিবেশের যে বিভিন্ন ধরনের যে উপাদান, সেই উপাদানগুলি সম্পর্কে যে জ্ঞান, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, জলবায়ুগত উপাদান, জীব জগতের যে উপাদান, এই বিভিন্ন ধরনের যে উপাদান এবং অন্যান্য পরিবেশগত যে উপাদানগুলো উপস্থিত, সেগুলোর যে আন্ডারস্ট্যান্ডিং বা সেগুলো সম্পর্কে জ্ঞান থাকা খুবই প্রয়োজনীয়। অর্থাৎ কোনো একটা অঞ্চলের সমাজ, যে হিউম্যান যে হ্যাবিটেশন, তার যে প্রাকৃতিক পরিবেশ এবং সেই প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো, সেইগুলোর সম্পর্কে এবং সেগুলোর পারস্পরিক সম্পর্কগুলো কি, সেই পারস্পরিক সম্পর্কগুলোর প্রকৃতি সম্পর্কে জ্ঞান এবং সেগুলো সম্পর্কে জানা বিশেষ প্রয়োজনীয় বলে তিনি মনে করেছিলেন। এবং তিনি মনে করেছিলেন যে এই যে পারস্পরিক সম্পর্ক, তার ফলেই কিন্তু এই যে মানব গোষ্ঠীগুলো পরস্পরের সঙ্গে সহযোগিতা বা প্রতিযোগিতার সম্পর্কে আবদ্ধ হয়। এবং এই যে সামাজিক যে স্তর বিন্যাস আমরা দেখতে পাই, সেই সামাজিক স্তর বিন্যাসের সাহায্যে তার যে প্রাকৃতিক যে পরিবেশ, তার সঙ্গে একটা সমতা বিধান করার একটা অ্যাটেম্পট বা একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই। এবং এই যে সামাজিক স্তর বিন্যাসের মাধ্যমে সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে যে সামাজিক দূরত্ব একটা তৈরি হয়, সেইটা কিন্তু একটা প্রকৃতির যে ভারসাম্য সেটা বজায় রাখতে সাহায্য করে। এবং নতুন ধরনের যে ইনোভেশন বা নতুন ধরনের যে মূল্যবোধ বা নতুন ধরনের যে অর্থনৈতিক মডেল, এর ফলে নতুন ধরনের বাস্তু সংস্থানের, ঠিক নতুন হয় না কিন্তু তাতে পরিবর্তিত হয় বাস্তু সংস্থানের যে ব্যালেন্সটা ছিল, সেটা আবার নতুন করে স্থাপিত হয়। কিন্তু অন্যদিকে যে সংস্কৃতির যে ল্যাগ, অর্থাৎ কালচারাল ল্যাগ যেটাকে আমরা বলি, অর্থাৎ ইকোনমিক এবং টেকনোলজিক্যাল যে ইনোভেশন, সেইটার সঙ্গে মানুষের মূল্যবোধ এবং সংস্কৃতিগত যে উপাদানগুলো, সেগুলো পাল্লা দিয়ে পরিবর্তিত যদি না হয়, তাহলে সেই সময় আমরা দেখতে পাই একটা সোশ্যাল ডিসঅর্গানাইজেশন বা একটা সামাজিক অসংগঠন দেখা দিচ্ছে, যার ফলে যেমন ইন্টারনাল যে ইউনিটি, অর্থাৎ অভ্যন্তরীণ যে একতা বা সংহতি, সেটা বিঘ্নিত হচ্ছে, অর্থনৈতিক যে এফিসিয়েন্সি সেটা কমে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার পরিবেশের সঙ্গে যে সমতা ছিল, পরিবেশের সঙ্গে তার যে সংহতি রক্ষিত হচ্ছিল, সেই ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। ফলে এই যে ইকোনমিক ব্যালেন্সটা রেস্টোর করার জন্য এই যে কালচারাল যে ল্যাগ, অর্থাৎ টেকনোলজিক্যাল ইনোভেশনের সঙ্গে সংস্কৃতির যে পুনর্নির্মাণ বা পুনর্গঠন, সেটাও অত্যন্ত প্রয়োজনীয়। নেক্সট স্লাইড। এবং তিনি মানে রাধাকমল মুখার্জি কিন্তু গ্রাম এবং শহরের মধ্যে মূলগত কোনো পার্থক্য ইকোলজিক্যাল দিক থেকে সেভাবে একটা কোনো পার্থক্য অবশ্যই আছে, কিন্তু তারা পরস্পর বিচ্ছিন্ন বলে বা পরস্পর বিরোধী বলে তিনি মনে করেননি। এবং তিনি দেখিয়েছিলেন যে রুরাল এরিয়াতে, গ্রামে,
যে কৃষিজীবী সম্প্রদায় থাকে সেখানে তারা নেচার বা প্রকৃতির সঙ্গে অনেক বা প্রত্যক্ষ একটা সম্পর্ক তাদের থাকে এবং মানে প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে তারা তাদের জীবন যাপন করে এবং প্রকৃতির যে ঘড়ি অর্থাৎ সূর্যের ওঠা সূর্যের অস্ত যাওয়া এবং বিভিন্ন যে সিজনাল যে ক্লক অর্থাৎ বীজ বপন করার সময় শস্য পাকার সময় শস্য মানে শস্যকে ঘরে তুলে নিয়ে আসার সময় ইত্যাদি এই যে সিজনাল যে ক্লক এইগুলোর মাধ্যমে অর্থাৎ প্রকৃতির ঘড়ির কাটার মাধ্যমে যেন তাদের জীবনটা পরিচালিত হচ্ছে অর্থাৎ প্রকৃতির সঙ্গে তারা অনেক বেশি সম্পর্কযুক্ত। অন্যদিকে এই যে শহরের যে সমস্ত অধিবাসী তারা প্রকৃতির থেকে প্রকৃতির সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগাযোগ কম এবং এখানে মানুষদের যে স্পেশাল ডিস্ট্রিবিউশন সেইটা খুব কনজেস্টেড অর্থাৎ ঘন জনবসতিপূর্ণ এবং এখানে প্রকৃতির ঘড়ি নয় বরং ম্যানমেড যে ওয়াচ বা মানুষের তৈরি করা যে সময় মাপক যে যন্ত্র বা ঘড়ি সেই ঘড়ির কাটার সময় মেপে তাদের জীবন অতিবাহিত হয় এবং এবং এই ঘড়ির কাটার মাধ্যমে অর্থাৎ এই কৃত্রিম ভাবে তারা যে সময়কে যে বিভিন্ন ঘন্টা মিনিটে ভাগ করেছে সেই ভাবেই কিন্তু তাদের জীবন ঘড়ির কাঁটার মতো পরিচালিত হচ্ছে এবং তাদের যে সম্পর্কগুলো তাদের যে বিভিন্ন যে অ্যাক্টিভিটি তাদের যে বিভিন্ন ক্রিয়াকলাপ তাদের বিভিন্ন যে যোগাযোগ বা সম্পর্ক সেগুলো কিন্তু এই ঘড়ির কাঁটার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং অর্থাৎ নেক্সট স্লাইড, রুরাল এবং আরবানের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে এই প্রকৃতির সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কের একটা মাত্রাগত পার্থক্য। এরা কিন্তু রুরাল এবং আরবান এই দুটো অ্যাসপেক্ট কিন্তু কখনোই পরস্পরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয় এবং এই কারণেই রাধাকমল যেটা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে মানুষ এবং তার পরিবেশের মধ্যে যে আন্তঃসম্পর্ক অর্থাৎ প্রকৃতি এবং প্রযুক্তি মানুষের অভ্যাস তার মূল্যবোধ এবং প্রাকৃতিক যে পরিবেশ সেগুলো কিন্তু পরস্পর বিচ্ছিন্ন নয় বরং এদের মধ্যে একটা ঘনিষ্ঠ আদান প্রদানের সম্পর্ক রয়েছে এবং এই কারণেই যে যখনই আমরা কোনো পরিকল্পনার কথা ভাবছি সেটা সামাজিক উন্নয়নের পরিকল্পনা হোক বা অর্থনৈতিক সংস্কারের মডেলই হোক যাই হোক না কেন এই সব ক্ষেত্রেই ইকোলজিক্যাল যে প্ল্যানিং অর্থাৎ বাস্তু সংস্থানগত যে চিন্তা ভাবনা সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ এবং মানে সেটাকেও সমানভাবে এই প্ল্যানিং এর যে পরিকাঠামো বা প্ল্যানিং এর যে আমাদের ভাবনা চিন্তা তার মধ্যে নিয়ে আসতে হবে তাহলেই সফলভাবে মানুষ এবং তার বাস্তু সংস্থানগত যে পরিবেশ তার মধ্যে যে সংহতি সেটা রক্ষা করা সম্ভব হবে। থ্যাংক ইউ, এটাই আমার মূল বক্তব্য ছিল। আশা করি আমি বোঝাতে পেরেছি যে রাধা কমল তার আলোচনায় মূলত কোন কোন দিকের ওপর আলোকপাত করতে চাইছেন এবং পাশ্চাত্য যে সমাজতাত্ত্বিক তাদের সঙ্গে
তার চিন্তা ভাবনার পার্থক্যটা কোথায়? এবারে ছাত্র ছাত্রীদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে ওরা করতে পারে। হ্যাঁ, মানে আমার কাছে, থ্যাংক ইউ সো মাচ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ডক্টর চ্যাটার্জি, খুব সুন্দর এবং সহজ ভাষায় আপনি এই একটা এত কঠিন একটা বিষয়কে তুলে ধরেছেন এই ছোট্ট সময়ের মধ্যে। হ্যাঁ, আমাদের, আমরা পড়েছিলাম, মানে আপনি আর আমি যেহেতু একই কলেজ থেকে পাশ করা লেডি ব্রেবন, ফর্চুনেটলি আমরা পড়তে পেরেছিলাম থার্ড ইয়ারে, এবং আমরা আমাদের মাস্টার ডিগ্রিতেও পড়েছিলাম কিছুটা রাধাকমল মুখার্জিকে। তবে যেহেতু আমরা ইউরোপিয়ান এবং পাশ্চাত্য সোশিওলজি নিয়ে এত বেশি ইনভলভ থাকি, আনফর্চুনেটলি কোথায় যেন আমাদের ইন্ডিয়ান সোশিওলজিস্টরা মানে সত্যি পিছিয়ে পড়ে থাকে রিগার্ডিং চর্চা। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর দিস লেকচার। আমাকে আমার এক ছাত্র, সহেলি আমি না কিছু শুনতে পাচ্ছি না এবার, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, থ্যাংক ইউ সো মাচ ফর দিস লেকচার। আমার একজন ছাত্রী সিক্স সেমিস্টার সরিতা মণ্ডল, ও আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছে প্রশ্ন। ওর প্রশ্ন হচ্ছে এই যে ভ্যালু সিস্টেমটাকে আমরা যে রাধাকমল মুখার্জি যে এত ইম্পর্টেন্স দিয়েছে, তার সাথে যে এই নিউ সোশ্যাল মুভমেন্ট, হ্যাঁ এটার রিলেশনটা কি হতে পারে, মানে এটার মধ্যে কি কোনো রিলেশন আছে যে নিউ সোশ্যাল ভ্যালু সিস্টেমের সঙ্গে? কোনটা? নিউ সোশ্যাল মুভমেন্ট, নিউ সোশ্যাল মুভমেন্ট গুলো যে হচ্ছে। আচ্ছা, নিউ সোশ্যাল মুভমেন্ট আর রাধা কমল যে ভ্যালু সিস্টেমের কথা বলছেন, এখন এই যে যেগুলোকে আমরা নিউ সোশ্যাল মুভমেন্ট বলছি সেগুলো অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে বিশেষ বিশেষ কিছু আইডেন্টিটিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখছি সেখানে এই যে মুভমেন্টগুলো সেগুলো বিভিন্ন ধরনের যে বঞ্চনা, বিভিন্ন ধরনের যে সামাজিক যে নির্যাতন সেগুলোর বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসাবে গড়ে উঠছে। এবং রাধা কমল যদিও তার লেখায় সামাজিক আন্দোলন নিয়ে কিছু বলেননি, কিন্তু তার ভ্যালু পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বলতে পারি যে এই যে পশ্চিমী সভ্যতা এবং তার যে এই যে রাধা কমল যে মানে ইনস্ট্রুমেন্টাল ভ্যালুর ওপরে পশ্চিমী সভ্যতার যে গুরুত্ব, সেইটা হয়তো এই যে সব জায়গাতেই, যেটা ওয়েবারের লেখাতেও আমরা পেয়েছিলাম যে ইনস্ট্রুমেন্টালিটি বা ইনস্ট্রুমেন্টাল রিজনের ওপরে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমাদের মানে আভ্যন্তরীণ যে ভ্যালু সিস্টেম, ইন্টারনাল ইন্ট্রিনসিক যে ভ্যালু গুলো, সেইগুলো আমাদের সামনে থেকে হারিয়ে যাচ্ছে, বা আমরা যে মানব সমাজ সম্পর্কে আমাদের যে সামাজিক অবস্থান সেই সম্পর্কে একটা খণ্ডিত জ্ঞান লাভ করছি, এবং সেই জায়গা থেকেই এই যে লাঞ্ছনা বঞ্চনা সেগুলো কাজ করছে। এবং মানে রাধা কমলকে যদি আমরা অনুসরণ করি তাহলে মানে ওনার মতেই ইনস্ট্রুমেন্টাল ভ্যালুর সঙ্গে ইন্ট্রিনসিক ভ্যালু গুলোকেও যদি আমরা চর্চা করি তবেই মানুষের সর্বাঙ্গীন প্রগতি সম্ভব। এক্স্যাক্টলি, অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি। আচ্ছা, আমি বাকি আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি জিজ্ঞেস করছি, তোমাদের কি কোনো প্রশ্ন আছে ম্যামের কাছে, বা আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের যদি কোনো প্রশ্ন থাকে? হ্যালো, হ্যাঁ 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 বলুন, মিস্টার অশোক ব্যানার্জি, উনি আমাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার। হ্যাঁ বলুন অশোক দা, বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। ম্যাডাম আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ অ্যাবসলিউটলি শোনা যাচ্ছে। হ্যাঁ থ্যাঙ্ক ইউ। আমি বলছি ম্যাডাম আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বলছি ম্যাডাম, এখন ভারতবর্ষে আমাদের দেশে যে একটি জাতীয়তা বোধের দ্বারা একটা যে উদ্বুদ্ধ করানোর একটা প্রক্রিয়া চলছে, তো আমরা তো সমাজতত্ত্ব নিয়ে যেহেতু পড়াশোনা করছি, এই বিষয়টিকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, করলে যেটা আমাদের সবার কাছে একটু সুবিধা হয়, যদি একটু বলেন। হ্যাঁ অনন্যাদি, কোনো কারণে মিউট হয়ে গেছো।
সমাজতাত্ত্বিক দিক থেকে কিভাবে দেখতে পারি সেটাই তো আপনি মূলত প্রশ্ন করছেন। তো রাধা কমলের যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে যদি আমরা দেখি, তিনি জাতীয়তাবাদের কথা নিশ্চয়ই বলছেন, কিন্তু সেই জাতীয়তাবাদ কিন্তু খণ্ডিত জাতীয়তাবাদ নয়। অর্থাৎ জাতীয়তাবাদের নামে কোনো গোষ্ঠীকে বঞ্চনা করার কথা বা কোনো গোষ্ঠীকে অতিরিক্ত সুবিধা দেওয়ার কথা সেইটা কিন্তু তার আলোচনায় আসছে না। মানে তাদের যে জাতীয়তাবাদী আলোচনা সেখানে তারা পশ্চিমে পশ্চিমকে কিন্তু সম্পূর্ণ বর্জনও করতে বলছেন না। ওনারা বলছেন যে পশ্চিমের থেকেও আমরা গ্রহণ করব নিশ্চয়ই, কিন্তু অন্ধভাবে তাদের অনুকরণ করব না। তার মানে এই নয় পশ্চিমের যা কিছু আছে তাই খারাপ বা অন্য গোষ্ঠীর যা কিছু আছে তাই খারাপ। তার কিন্তু ইকোলজিক্যাল যে পার্সপেক্টিভ সেখানে তিনি পরিবেশের অর্থাৎ সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের প্রত্যেকটি উপাদানের মধ্যে সুসম্পর্ক এবং সুসামঞ্জস্য বজায় রাখার যে দিকটা সেটাকেই আলোকপাত করছেন। এবং তার যে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা সেটার মধ্যে কিন্তু কোনো সংকীর্ণতা ছিল না। অর্থাৎ তারা তিনি পশ্চিমের কথা বলছেন কিন্তু মানে পশ্চিমকে মানে বর্জন একেবারে বর্জন করতেও বলছেন না, আবার অন্ধভাবে অনুকরণ করতেও বলছেন না। সেইটুকুই আমরা গ্রহণ করব যেটা ভারতীয় পরিপ্রেক্ষিতে এবং ভারতীয় সমাজের যে গঠন তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, আমার আরেকটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে যে রুরাল আরবান ডিভাইড নিয়ে যখন রাধা কমল মুখার্জি কথা বলছেন, তো আমার একটা জিনিস মনে হয়েছে যে আমরা উই লিভ ইন আ ওয়ার্ল্ড অফ সাইবর্গ, এই মুহূর্তে উই লিভ ইন আ ওয়ার্ল্ড অফ ট্রান্সহিউম্যান সাইবর্গ, কিন্তু এখনো আমরা দেখতে পাই যে স্পেশালি এই লকডাউনের পরে আমরা আরো বেশি দেখতে পেয়েছি, স্পেশালি আমরা যারা এরকম জায়গায় কলেজে পড়াই যেখানে ইন্টারনেটের স্ট্রাকচারাল ফ্যাসিলিটি এতটা উইক যে পড়াশোনা খুবভাবে হ্যাম্পার হচ্ছে। তো আমার বেশ মানে তোমার লেকচার আপনার লেকচার শুনতে শুনতে বেশ মনে হচ্ছিল যে এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের সাথে যে ভ্যালু সিস্টেম কতটা জড়িত এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ভিত্তিটাও কিন্তু কিছুটা ভ্যালু সিস্টেমও হওয়া উচিত বা দরকার, এই জায়গাটা কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে কিন্তু মিসিং। হ্যাঁ অতি অবশ্যই, সেটা তো উনি বারবারই বলছেন যে যখনই আমরা প্ল্যানিং এর কথা বলছি এই প্ল্যানিং এর মধ্যে কিন্তু ভ্যালুটাও আসবে, যেটা আমি এখানে মানে অল্প পরিসরে বলার জায়গা পাইনি। মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে উনি যেমন ক্রিটিক করছেন সেরকম ওয়েস্টার্ন যে এপিস্টেমোলজি সেটাকে উনি ক্রিটিক করছেন, এটা বলি যে তারা সর্বত্রই কিন্তু কেবলই ভ্যালু নিউট্রালিটির কথা বলছে, কিন্তু মানুষের জীবনটা ভ্যালু ড্রিভেন এবং মূল্যবোধগুলোই তাকে ড্রাইভ করছে। এবং ওয়েস্টার্ন মডেলটা ক্রমাগত অ্যাডপ্ট করার ফলে যেটা হচ্ছে এই যে ইন্ট্রিনসিক যে ভ্যালুগুলো সেগুলোকে বাদ দিয়ে আমরা কেবলই ইনস্ট্রুমেন্টাল ভ্যালুর পিছনে দৌড়চ্ছি, যেখানে এই সংঘাতটা হচ্ছে বা এই ডিসঅর্গানাইজেশনটা হচ্ছে যে আমরা যেখানে ইকোলজিতে উনি বলছেন যে একটা ডিসরাপশন হচ্ছে, টেকনোলজিক্যালি আমরা অ্যাডভান্সড হচ্ছি কিন্তু কালচারালি অ্যাডভান্সড হচ্ছি না, আমাদের ভ্যালু সিস্টেমটা আসছে না। অর্থাৎ আমাদের এই যে ডেভেলপমেন্টাল মডেল সেটা কিন্তু মানে রাধা কমল বা রবীন্দ্রনাথ বা মহাত্মা গান্ধী যাই বলে থাকুন না কেন, আমরা কিন্তু ওয়েস্টের মডেলটাই অন্ধভাবে অনুকরণ করছি, তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমরা এটা দেখছি। নইলে এই যে মডেলে এখন পড়াশোনা হচ্ছে এটাও আমরা ওয়েস্টের দেখেই এখানে অনুকরণ করলাম, ওয়েস্টে লকডাউন করে দিয়ে সেখানে এই রকম প্রযুক্তির মাধ্যমে পড়াশোনা চালানো তাও সম্ভব, কিন্তু আমাদের দেশে যেখানে অর্ধেক মানুষ মানে সেখানে ইন্টারনেট ফেসিলিটি নেই, থাকলেও তাদের পক্ষে এই ধরনের ফোন কেনা সেটাকে ব্যবহার করা সেটা সম্ভব নয়, এইগুলো হচ্ছে কিন্তু এই অন্ধ অনুকরণের জায়গা থেকেই সেটা আসছে। একদম একদম, আর আমার মনে হয় টিচিং সেক্টর এটা সব থেকে মানে বেস্ট এক্সাম্পল, আই থিঙ্ক সো।
একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আরেকবার জিজ্ঞেস করছি, আমাদের ছাত্রছাত্রীদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো, কোনো মানে এখানে ভয় পাবার বা লজ্জা পাবার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কোনো একদম যা মনে হচ্ছে, খুব একদম যেগুলো মনে হচ্ছে বাবা এই প্রশ্নটা আবার কেউ করে নাকি, সেগুলোও করবে। কারণ প্রশ্ন করাটাই একটা, আর কোনো প্রশ্ন বোকা বা চালাক হয় না, প্রশ্ন হচ্ছে প্রশ্ন, জিজ্ঞাসা না করলে কেউ কোনোদিনও শিখতে পারে না। একদম। তাহলে কি তাহলে কি বুঝবো ম্যামের প্রেজেন্টেশন দিয়ে, যে ম্যাম অসাধারণ প্রেজেন্টেশন দিয়েছে, নয়তো তোমরা কিচ্ছু বোঝোনি, নয়তো তোমরা সব বুঝেছ। হয়তো ওরা প্রশ্ন ভেবে উঠতে পারছে না, বা হয়তো ভেবে উঠবে, সেটাও হবে, সেটা হতে পারে। যদি ওরকম আমি যদি কোনো প্রশ্ন পাই, আই উইল ডেফিনেটলি ফরওয়ার্ড ইট টু ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা তাহলে আমাদের এই লেকচার সিরিজের একদম অন্তিম পর্বে চলে এসেছি। আমি আমাদের ফ্যাকাল্টি মেম্বার মিস্টার অশোক ব্যানার্জি, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, বেলদা কলেজ, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, উনি যাতে ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস ডেলিভার করেন। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমত আজকে আমাদের কলেজ সোশিওলজি ডিপার্টমেন্ট এবং আইকিউএসির সহযোগিতায় যে এক্সটেনশন লেকচারার সিরিজ আয়োজিত হয়েছে, তা 25 জুন থেকে চলছে, আগামী 30 জুন শেষ হবে। এই অনুষ্ঠানের আয়োজনের জন্য প্রথমেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাব আমাদের কলেজের বহু মানভাজন অধ্যক্ষ ডক্টর মানবেন্দ্র মণ্ডল মহোদয়কে। তার সাহায্য না পেলে এই মহতি অনুষ্ঠান কখনোই পূর্ণাঙ্গ রূপ পেত না। আমি কলেজের পক্ষ থেকে, বিশেষ করে সমাজতত্ত্ব বিভাগের পক্ষ থেকে সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আলোচক সম্মান ভাজন ডক্টর অনন্যা চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, হলদিয়া গভর্নমেন্ট কলেজ, পূর্ব মেদিনীপুর। আজকের এতক্ষণ ধরে তার বহু সময় নষ্ট করে তিনি আলোচনা করলেন সোশিওলজি অফ রাধাকমল মুখার্জি, তার এই সাবলীল ও তথ্য সমৃদ্ধি আলোচনায় আমার এবং আমাদের ছাত্রছাত্রীরা সমাজতত্ত্ব সম্পর্কে নতুন আলোকে আলোকিত হলেন। আমি আবার তাকে শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। আমি সেই সঙ্গে বেলদা কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর সম্মান ভাজন ডক্টর অসিত পণ্ডা মহোদয়কে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আইকিউএস এর সমস্ত সদস্যকে, যাদের সহযোগিতা না পেলে এই অনুষ্ঠানটি আজ পূর্ণাঙ্গ রূপ পেত না। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সম্মানীয় ডক্টর সহেলি চৌধুরী ও বিভাগের সমস্ত সম্মানীয় অধ্যাপিকা ও অধ্যাপককে। আমাদের মূলত এই আলোচনাটি করা হচ্ছে আমাদের বিভাগের বর্তমান ছাত্রছাত্রী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য। তোমরা এখান থেকে যেটা শুনলে এই আলোচনা থেকে, অবশ্যই সমাজতত্ত্ব সম্পর্কে একটি নতুন দিশা পেয়ে সমাজতত্ত্ব সম্পর্কিত শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করতে পেরেছো, তাদেরকেও আমি আমার অভিনন্দন জানাচ্ছি। সর্বশেষে আমি আমার কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাতে চাই আমাদের কলেজের সমস্ত বিভাগের বিভাগীয় অধ্যাপক ও অধ্যাপিকাদেরকে এবং অবশ্যই আমাদের কলেজের শিক্ষাকর্মীদেরকে। ইনাদের সহযোগিতায় আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি সার্থক হয়ে উঠছে। আগামীকাল তথা 29 জুনের আমাদের নেক্সট লেকচার সিরিজের আলোচক বা বক্তা হলেন প্রফেসর শ্রীজিতা রায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, কুলতলি, ডক্টর বি আর আম্বেদকার কলেজ। উনি আগামীকাল আলোচনা করবেন কন্ট্রিবিউশন অফ
ডিপি মুখার্জি টু ইন্ডিয়ান সোসিওলজি ট্র্যাডিশন মডার্নিটি অ্যান্ড মিডল ক্লাস, এই বলে আমি আমার ধন্যবাদ জ্ঞাপনটি শেষ করলাম। থ্যাংক ইউ মিস্টার অশোক ব্যানার্জি, ধন্যবাদ। তাহলে আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি, আগামীকাল দেখা হবে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।